আপনাদিকে বলে দিই, বর্বরতার যুগ। আগেকার মানুষরা কাপড় পেত না, কাপড় পরত না, ঠিক কি না কথা বলে? আগেকার যুগে আমাদের বাপদাদারা, আমাদের দাদিরা কাপড় পেত, কথা বলে না এরা? ছিঁড়া কাপড় পরত। এ তুই কেন বলছিস রে? তোর এখন দুধের দাঁত ভাঙে না ভাই? তোর দাদিকে দেখেছিস তু? প্যান কিনে নিয়েছে, ঘরে এসে বেলেটে করে খাচ্ছে, বলে কেন রে? বলে সালমান খান ছিঁড়া প্যান পড়েছে, আমাকেও পড়তে হবে। মা বলছে এ আবার কোথা থেকে এলো? হারামকোর নতুন প্যান নিয়েছে, বেলেটে করে ফাটছে, জাং দেখা যাচ্ছে, হুঁটো দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, বলছে এটা ডিজাইন। যদি বলেন এইসব বক্তব্য দিতে পারবেন, আমার গাড়ি রেডি আছে, নামবো পালিয়ে যাবো। তুই বুঝে লিগা, তুই বুঝে করবি, আমি পালিয়ে যাবো, আমার গাড়ি রেডি আছে। আমি তো এমনি ঘুমের অভাব আছে, অনেকজন দেখা করতে করতে আমি আর ঘুমুতে পেলাম। দেশে একটা এখন সুন্দর বাক্য শুরু হয়েছে, আমি আজকে কোরআন দিয়ে বুঝাবো আপনাকে। কি বাক্য? ধর্ম যার যার, উৎসব সবার। এটা বলছে আমাদের সমাজে শিক্ষিত লোকরা, বলছে আমার মতো বুকা মলবি নয়, আমাদের মতো মলবিরা নয়। আমাদের নাম রেখেছে আর মাদ্রাসা ছাপ। আমরা মাদ্রাসা এসে বললে আপনার এত ভক্ত না, আমি ফটো তুলি আপনার একটা। আমন তো আমার ফটো তুলে কি করবি? হাতে মেয়েদের মতো বালা পড়েছে, কানেতে একটা ফুটো করে বালি পড়েছে, মানে এইগুলো খোলগা, তারপরে আমার সাথে ফটো নিবি? তাহলে হারামকোর ফেরেশতারা আমাকেও কেলানি দিবে, ছাড়বে না। এটা হচ্ছে মুসলমানের হিন্দু ওই গোল আলু মালা মিল, যে আমার ভক্ত হয়ে যাবে, ফটো তুলবে, আর আমি তোমার লেগে দোয়া করে দেবো, আল্লাহ ই তো আমার ভক্ত, গাঁদা খেলি বা একে জান্নাতে দিয়ে দাও। আমি কিন্তু ওই মলবি আমি লো। আপনি বুঝে গেলেন? রাত্রে ইয়াসিন ভাই এসেছিল আমাদের এক ডালায়, তিনি বলে গেছেন জবাই করা মাংস নিবি, সকালবেলায় গিয়ে মুরগির দোকানে মাংস কিনবেন, বাড়িতে মেহমান আছে, জবাই করা এক কিলো মাংস দে। লিখছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা বা সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে গেল। যদি আপনাদের গরিবের ছেলে 5,000 টাকা দামি যদি ঘড়ি পড়ে, আর লোককে যদি বলে এই ঘড়িটার দাম কত হতে পারে বল দেখিনি, বলে কত হবে? তুই রায়গঞ্জে লিচে 80 টাকা দাম হবে। ঠিক বললাম না ভুল বললাম? লোকটা গরিব, তার মাল গড়ি থেকে আমাকে ফোন করেছিল, আরে মৌলভি সাহেব সামনে বছরের ডেট পাওয়া যাবে? মানে পাওয়া যাবে 25 সালে? কত লাগবে? আমি বললাম আমি গাড়ি ছাড়া যাই না, 70,000 টাকা লাগবে। বলে 60,000 টাকা দেবো, ডেটটা বুক করে বেতন পাও? বলে 50,000। আমি বললাম তোমার মসজিদের ইমামের বেতন কত? বললে 6,000 টাকা, আর খালা দিচ্ছে 2,500। আমি বললাম খালার টাকাটা তোমার কি করে হলো? কথাটা বুঝতে পারেন? এ হারাম কোররা খালার টাকাটাকে নিজের টাকা ধরে নিয়ে ইমামের বেতন কমিয়ে দিয়ে। স্কুল শুরু হয় কটায় বললাম? 11টায় 11টা 12টা, 1টা 2টা 3টে 4টা, 6 ঘন্টা স্কুল। 6 ঘন্টায় যদি তোমার 70,000 বেতন হয়, তার ভেতরে আবার 1 ঘন্টা টিফিন আছে, দিয়ে 5 ঘন্টা। বললাম তোমাদের অমুক মুফতি সাহেব কত বড় মুফতি? বলে মুফতি আজম। আমি বললাম এখন আপনার বিবি তালাক হয়ে গেছে, এটা আপনার জানা আছে? বলে কি করে? আমি তোমাদের মুফতি আজম ফতোয়া দিয়েছে যে দেওবন্দি ওয়াহাবিদের সঙ্গে মোলাকাত করলে বইয়ের তালাক হয়ে যাবে, তুমি এখন আমার সাথে মোলাকাত করলে তোমার বউটা নিয়ে কি ঝামেলায় পড়েছে তুমি নিজে ভাবো। যদি মলি সাহেব বলে এ ভাই তোরা নামাজ পড়বি তো কাল থেকে, যারা বলে ইনশাআল্লাহ পড়বো ভাই, সেই লোকটা পড়ার চান্স থাকে। আর যে বলে ইনশাআল্লাহ পড়বো, এই মালটা জীবনে আসবে না মসজিদে, তার মানে কাল থেকে আমাকে দেখাই পাবি না। 14ই ফেব্রুয়ারি দুজনার খুব লাভ। কজনের লাভ বললাম? দুজনার। কার? প্রেম আর প্রেমিকার লয়, তার থেকে বেশি লাভ কার জানেন? দুজনার। এক হচ্ছে ডাক্তারের আর এক হচ্ছে ওষুধ দোকানের। কিরকম হাসছে দেখা? আমি বাংলাদেশে একটা বক্তা দেখছিলাম, সে বায়ান করছে, কি বললেন? মাঝে মাঝে ইংলিশ বলে, কোথায় বাড়ি তার জানি না, বাংলাদেশের মধ্যে বাড়ি। সে যুবকদিকে উৎসাহ দিচ্ছে, যদি তোমার কোনো মেয়ে ভালো লাগে তার সঙ্গে সঙ্গে প্রপোজ করে দাও, তুই হারাম করে আগে মার খাবি কবরে। ইসলামে প্রপোজ কোথায় করলে কি করে করবে? তোমাকে না খুব ভালো লাগে আমার, আই লাভ ইউ, ওটা জায়েজ? হারামখোর বক্তা জীবনে কোরআন হাদিসের কথা বলেনি, পড়েনি, লোককে ফুল ভাল ফতোয়া দিয়ে বসে থাকছে। আর যুবকরা উৎসাহ তো এইগুলোতে, তো অনেক যুবক আছে 1 মিনিটে 7 রাকাত নামাজ পড়ে, 1 মিনিটে 6 রাকাত, 1 মিনিটে 8 রাকাত নামাজ পড়ে। কোথা থেকে পড়লি? ও নিজেই জানে না, ও সুরা পড়ার দরকার নাই তো আর।
কি বুঝলেন, একদম 5G নামাজ। যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে এই যুবকরা অসুস্থ হয়ে পড়েছে কিসে, তারা পর্ন ভিডিওতে ডুবে যাচ্ছে, পর্নই ডুবে যাচ্ছে, নামাজও পড়ছে অথচ পর্নই ডুবে যাচ্ছে। তারা মনে মনে ভাবছে এটা একটা ছেলেরা পর্ন ভিডিও দেখবে, তাদের যে সব থেকে বড় রোগটা হবে তার চোখের দ্বারা যতগুলো মহিলাকে সে দেখবে ধর্ষণের চোখে দেখবে। যে মেয়েরা পর্ন ভিডিওয় লিপ্ত হবে সেই মেয়েরা যতগুলো পুরুষকে দেখবে, তার বাপকে দেখুক, তার মাকে দেখুক, তার সন্তানকে দেখুক, তার স্বামীকে দেখুক, তার ভাইকে দেখুক, তার মামাকে দেখুক, যে পুরুষটাকে দেখবে তাকে দেখে তার মনেতে ব্যভিচার। এইখানে পর্দা করা ফরজ, যেহেতু এখানে স্টেজে এতগুলো শেখ বসে আছে, মুশায়েখরা বসে আছেন, আর বড় বড় শিক্ষিতরা বসে আছে, এইখানে করা যাবে না। কিন্তু গ্রুপ লোন করতে গেলে বউকে রাস্তায় বার করা যাবে, বন্ধন লোনের লেগে বার করা যাবে। তাই সুখ আছে, যদি টাকায় সুখ যারা ভাবছেন, যে মারা যে ভাইয়েরা, তাদেরকে বলবো সকালবেলায় একবার গিয়ে খালি প্রেসিডেন্টই জেলে দেখা হবেন কতগুলো কোটিপতি ভরা আছে, পুরা রুটি খাচ্ছে কতজন। ওই জন্য ইজ্জতের মালিক আর জিল্লাতের মালিক সকলে বলুন কে?